সংক্রমণের আসল চিত্র কী সেটি আমাদের এখনও অজানা তাহলে সেই আটই মার্চের পর থেকে আজকে অক্টোবরের এগারো এখনও পর্যন্ত আমরা আসল চিত্রই পাইনি তাহলে মোকাবিলাটা করবো কীভাবে অথচ এই পর্যন্ত পার হয়ে এসেছি আসল চিত্র বলতে আমরা বুঝতে চাই যে সংক্রমণের সংখ্যা পরিমাণ এবং সেটা ধরন এই বিষয়গুলো সম্পর্কে স্পষ্ট ধারণা যেটার জন্য প্রধানত দরকার ছিল ল্যাবরেটরি সামর্থ্য থাকা আমাদের প্রথম দিকের কয়েক মাস সময় নষ্ট করেছি আমরা আমাদের দেশের এক্সিস্টিং ল্যাবরেটরি এবং যে আমাদের জনবল আছে দক্ষ জনবল তাদেরকে ব্যবহার করতে পারিনি আমরা প্রথম কয়েক মাস এটি একটি প্রতিষ্ঠানের সীমিত থাকার কারণে এই গবেষণাটি যথেষ্ট স্প্রেড করেনি পরবর্তীতে পর্যায়ক্রমে বেড়ে এখন প্রায় নব্বইটির বেশি প্রতিষ্ঠানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে কিন্তু ইতোমধ্যে আসলে যে কথাটি বিজনশীল ডক্টর বিজনশীল বলছিলেন আসলে যে পৃথিবীর সব দেশই আসলে আলটিমেটলি আর যে এখনকার এক্সিস্টিং মানে যে এটা এই মনিটরিং সিস্টেম থেকে ওনার করেছে কারণ এটাতে আসলে যথেষ্ট সংখ্যায় পরীক্ষা করা যায় না মানে লক্ষ লক্ষ পরীক্ষা এটা দিয়ে করা সম্ভব না আমাদের যে সামর্থ্য ছিল বিশ পঁচিশ হাজার করা সেটাও আমরা করতে পারছি না এখন আমরা তার তো কম পরীক্ষা করছি এখন পরীক্ষা কম করার কারণে আমরা দেশের চিত্রটা জানতে পারি না দেশে যদি প্রতিদিন আমরা একটা সতেরো কোটি মানে পৃথিবীতে আপনার শুধু মিলিয়ন অনুযায়ী মানে একটা হিসাব আছে প্রতি মিলিয়নে কত পরীক্ষা বাংলাদেশ হচ্ছে পৃথিবীর শেষ একবারে নিচের দিকে চিত্র জানার কোনো কারণ নাই এইখানে এরকম ভাবে করলে এবং এটা তো সত্য কথা যেভাবেই বলেনি আমরা এই যে সংখ্যাগুলো বলা হয় প্রতিদিন বুলেটিনে সতেরো কোটির মধ্যে সতেরো জন লোক পাওয়া যাবে না যারা এই সংখ্যাগুলো বিশ্বাস করে আসলে এটা তো সত্য কথা এটা কেউ বিশ্বাস করে না সবাই জানে যে এখানে আসলে একটা ধারণা দেওয়া হচ্ছে এবং এই এইরকম একটা অবিশ্বাস্য তথ্যের উপর ভিত্তি করে যদি আমরা আসলে পরিকল্পনা করি তাহলে ডেফিনেটলি আমরা কোনোভাবে এটাকে ম্যানেজ করতে পারবো না কিন্তু আবার বলা হচ্ছে যে প্রাদুর্ভাব বাড়তে পারে সামনে এই যে এই যে প্রেডিকশনটা প্রাদুর্ভাব বাড়তে পারে এই প্রেডিকশানটা হচ্ছে গ্লোবাল ওনারা আসলে এটাকে গ্লোবালটা এক্সট্রাপোলেট করে বলছেন এখানে কোনো আমাদের দেশে কোনো গবেষণা ফলের উপর ভিত্তি করে বা আমাদের প্রাপ্ত ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখা দেখাচ্ছেন যে ট্রেন্ডের উপর দিকে সেটা না ওনারা এটা শব্দ ব্যবহার করে ফেলেন সেকেন্ড ওয়েভ খেয়াল করবেন যে প্রথম ওয়েভটা যে নেমে এসে যেটাকে বলা হয় যেটাকে নেমে এসে এটা মানে পাহাড়টা তো নেমে আসতে হবে মালভূমিতে সেইটুকু নেমেই আসে নাই এক্সটেনশন এই ব্যাপারগুলো ডিভাইটেবল করে হ্যাঁ কোনোদিনই কমেনি আমাদের আমরা দেখতে পাইনি কোনোদিন নিচের নেমে আসতে অতএব এই জিনিসগুলো একেবারে অস্পষ্ট রাখা হয়েছে এবং এইগুলো যথেষ্ট গবেষণা করা দরকার এই বিষয়গুলো সম্পর্কে এবং এগুলো এখন দূর হো না ওনারা বারবার অর্থের কথা বলছিলেন এগুলো খুব এক্সপেন্সিভ হয় সবচেয়ে সমস্যাটা দুর্ভাগ্য হচ্ছে এগুলো বাংলাদেশের মধ্যে দেশেরও আর্থিক সামর্থ্যের মধ্যে আসলে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করা গুলো তৈরি করা হয়তো বা আমরা যে কথা যেভাবে ভ্যাকসিন রিসার্চের জন্য যে পরিমাণ টাকা লাগে সেগুলোর ক্ষেত্রে হয়তো আমাদের সামর্থ্য একটু কম হতে পারে কিন্তু সাধারণ জনগোষ্ঠীর মধ্যে কতটুকু স্প্রেড করেছে তাদেরকে ডিটেক্ট করার ক্ষেত্রে যে সামর্থ্য সেই সেই আর্থিক সামর্থ্য বাংলাদেশে আছে যে কটা ভ্যাকসিনকে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা অন বোর্ড এর সবগুলোর ফেজ ওয়ান ফেজ টু এবং এর ক্লিনিক্যাল ট্রায়ালগুলো পাবলিশড আর্টিকেল এবং সেই জার্নালগুলোর নাম দেখতে হবে যে পৃথিবীর লিডিং জার্নালে তারা পাবলিশ করেছে যখন লিডিং জার্নাল এটা পাবলিশ হয় তখন হয় কি যারা যা যেই এথিক্যাল বডি যারা আছেন ওনারা একটা কনফিডেন্স পায় আদারওয়াইজ এই র ডাটা ওনাদের যে র অ্যানিম্যাল দেয়াটা সেটা যদি একটা এথিক্যাল কাছে জমা দেওয়া হয় ওনারা এটাকে রিভিউ করতে চেয়েছে লং প্রসেস সো এই প্রসেসটা তখন যদি এক্সিস্টিং একটা জার্নালের রিভিউ বোর্ড করে দেয় তাহলে হয় কি তখন যারা এথিক্যাল কনসিডারেশন থাকে ওনারা ওইটাকে বিশ্বাস করেন এখন ওনারা যদি এই অ্যানিম্যাল ট্রায়াল দেন রেজাল্ট দিয়ে জমা দেন অবশ্যই দিতে পারে বাংলাদেশ যেহেতু ডেসপারেট এখন আমাদের দেশে আমাদের দেশে আমরা মনে করছি সবাই মিডিয়া বলেন সবাই কিন্তু এই ডেসপারেটনেসটা আসলে একটা জিনিস বলে দেওয়া ভালো আমি বারবারই অনবোর্ড বলতে চাই যে এটা আসলে ভ্যাকসিন আমাদের যে পঞ্চাশ পার্সেন্টে কার্যকারিতা ভ্যাকসিন আসবে পৃথিবীতে ফার্স্ট রাউন্ডে এই নয়টা ভ্যাকসিন যা আসছে সেগুলো সব পঞ্চাশ থেকে ষাট ভাগ কার্যকারিতা থাকবে আমাদেরকে অবশ্যই দুই হাজার একুশ সালে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে মোটা দাগে যেগুলোকে আমরা সনাতনীয় অর্থে ভ্যাকসিন মনে করি ওই ধরনের কার্যকর ভ্যাকসিন আস্তে আস্তে আরও এক বছরের চেয়ে বেশি সময় লাগবে আসলে এর আগে যেগুলো আসবে সো এখানে এখন বাংলা ব্যাংক কোভিড বলে নাম দিয়েছেন ওনারা ব্যাংকোভিড নিয়ে আমাদের যদি উচ্ছ্বাস যেন বেশি না বের হয় আমি খুবই অবাক হয়েছি ওনারা যখন বলেছেন জানুয়ারি ফেব্রুয়ারিতে এটা খুবই কিন্তু ইন্ডিকেট করে যে ওনাদের ওয়ান টু থ্রি ফেজ ওয়ান টু থ্রির ধারণা স্পষ্ট না আসলে তিন মাস সময়ের মধ্যে মানে অক্টোবরে দাঁড়িয়ে উনি যদি বলেন যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে মানে ম্যানিম্যালটা শেষ করে তিন মাসের মধ্যে ভ্যাকসিন নিয়ে আসতে পারবো আমরা মানুষের এটা খুবই আনইজুয়াল ক্লাইম এবং এটা লেংথ অফ ইয়ে বোঝা যায় যে ওনাদের এর মধ্যে চিন্তা করা যায় না প্রায় একত্রিশ থেকে বত্রিশ হাজার এনরোলমেন্ট লাগবে মানে আনুমানিক এই একত্রিশ বত্রিশ হাজার মানুষের মধ্যে এনরোলমেন্ট এবং ছয় মাসের প্রোটেকশন দেখতে হবে ওনারা তিন মাসে এটা বলেছেন এটা কিন্তু আসলে হয় কি এত ভালো একটা অ্যাচিভমেন্টের পরে ব্যাপারে একটু সংযম হতে হবে আমাদের আসলে গবেষক এবং বিজ্ঞানীদের এই সংযোগটা খুবই প্রয়োজন আসলে এই উচ্ছ্বাস হয়ে গেল যে আবেগপ্রবণ হয়ে গেলাম এইভাবে আসলে বিজ্ঞান চর্চা করা খুবই অসুবিধা এতে মানুষ আসলে মিস্তির হয়ে যেতে পারে আসলে বাংলাদেশও সারা পৃথিবী কি একটু বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে যে ভ্যাকসিনটা নিয়ে কবে দ্রুত পাবো আমরা এরকম বিষয়ে কাজ করছে এটা প্রধানত আমি একদম স্পষ্ট বলি যে এখানে চব্বিশ বিলিয়ন ডলার আসলে একটা বড় ফান্ড তৈরি হয়েছে ভ্যাকসিন সাধারণত বিক্রি হয় লক্ষের অঙ্কে আর এবার ভ্যাকসিন বিক্রি হবে কোটি অঙ্কে মানে কোটি সংখ্যার কোটি কোটি ডোজ এটা কখনোই পৃথিবীতে এইভাবে ঘটে না তিনশো কোটি আমরা ধরে নিচ্ছি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো কোটি মানুষকে যদি ভ্যাকসিন দিতে হয় যদি প্রায় সবগুলো ভ্যাকসিন দুটো ডোজ তার মানে এগারোশো কোটি ডোজ ভ্যাকসিন এবং এটা কেউ বলে না এখন পর্যন্ত এক বছরের বেশি প্রোটেকশন দেয় তার মানে আপনি ভাবেন প্রতি বছর যদি এগারোশো কোটি ডোজের ভ্যাকসিনের বাজার হয় এই বাজারে বিশাল বাজারের কারণে এই রেঞ্জ এই বাজারের এই মুনাফার কারণে এই প্রতিযোগিতা এবং এই মুনাফাই আসলে সকল ধরনের রেগুলেশন ফেজ ওয়ান টু মার্চ করানো হয়েছে প্রায় অধিকাংশ রিসার্চগুলোতে ক্লিনিক্যাল ট্রায়ালে ফেজ ওয়ান টুকে তার মানে আমরা যখন সেফটি দেখে তারপরে এফিকেসি দেখার কথা সেফটি এফিকেসি সাইড বাই সাইড দেখতেছেন তার মানে আপনি যাকে যার মধ্যে এফিকেসি দেখতেছেন কারণ সেফটি দেখার কথা আপনার একশোর মতো লোক এফিকেসি দেখার কথা এক হাজারের মতো মানুষের মধ্যে এখন আপনি একই সাথে দুটা দেখা আরম্ভ করলে এই এক হাজার মানুষের মধ্যে যখন সেফটি কনসার্নটা হবে এক হাজার মানুষ এক্সট্রা রিস্কে এক্সপোজ হয়ে যাচ্ছে সো এই যে কাজগুলো করা হলো এবং যেখানে তিরিশ হাজার দেখা হচ্ছে সাধারণত সেখানে এবার দশ হাজার থেকে তিরিশ হাজারের মধ্যে কেউ এগারো হাজার কেউ বারো হাজার কেউ পনেরো হাজার লোকের মধ্যে এটা দেখে করছে যেখানে প্রচুর রেশিয়াল ভেরিয়েশন দেখার কথা সেই জায়গাগুলোতে ওয়েভ করে দেওয়া হচ্ছে না অ্যাডাল্ট পপুলেশন দেখে পঞ্চান্ন পর্যন্ত দেখে পারমিশন দেওয়া হবে আমরা বলতে চাচ্ছি যে আসলে তিনটা মাত্র আমরা দেখেছি ইনিশিয়েটিভ যারা বলেছে যে এটা নট ফর প্রফিট যে জন্য আপনি দেখবেন এই ভ্যাকসিনের প্রাইস রেঞ্জটা খেয়াল করেন চার ডলার থেকে একশো সাতচল্লিশ ডলার হিসাবে ক্লেইম করেছে এটা একটা অ্যাপসার্ড রেঞ্জ মানে একটা একটা জিনিস একটি রোগের রেঞ্জ যেটা ইন্ডিকেট করে তার মানে যারা যারা নট প্রফিট করেছে তারা চার ডলার দিতে পারে যারা ফর প্রফিট করেছে তারা থার্টি ফাইভ থেকে ওয়ান ফর্টি ফাইভ ডলার পর্যন্ত দেয় এই যে এই বেসিক্যালি গ্লোবাল এই যে চব্বিশ বিলিয়ন ডলারের প্রথম রাউন্ডের মুনাফা ইয়ে টাকাটা এই টাকাটা নেওয়ার জন্যই বেসিক্যালি এই রেঞ্জটা আমরা আশাবাদী হতে চাই যে বাংলাদেশ সহ পৃথিবী একটি ভ্যাকসিনের দেখা পাবে বাংলাদেশ সহ পৃথিবীর সবাই ভ্যাকসিন পাবে কিন্তু এইখানে একটা ব্যাপার একটু স্পষ্ট মনে রাখা ভালো আসলে যে আমরা বাংলাদেশ সহ প্রায় নব্বই থেকে একষট্টি দেশ ভ্যাকসিন পাবে সেটি সংখ্যা হবে সেই দেশের জনগোষ্ঠীর যতজনের ভ্যাকসিন দরকার তার পাঁচ থেকে বিশ ভাগের মধ্যে শতকরা অতএব আশি থেকে পঁচানব্বই ভাগ মানুষ ভ্যাকসিন পাবে না এটা মোটামুটিভাবে এই মুহূর্তে যে কাঠামো এই মুহূর্তে মানে পৃথিবীব্যাপী যতটুকু ব্যবস্থাপনা আছে তাতে এই প্রায় একশোটি দেশে শতকরা আশি ভাগ লোকের ভ্যাকসিনের কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত কেউ তৈরি হয়নি অতএব ভ্যাকসিন একটি দেশ পাবে বলতে যদি সেই দেশে এক লক্ষ লোককে ভ্যাকসিন দেওয়া হয় সেটাকে পাবে বলা হয় তাহলে আসলে এটা ভুল তথ্য ভুল মেসেজ যাবে আসলে ভ্যাকসিন শুধুমাত্র তখনই প্রোটেকশন দিবে এই কথাটা স্পষ্ট হওয়া দরকার যখন আসলে একটা পার্টিকুলার প্রপোর্শন অফ পপুলেশন প্রোটেক্টেড তখন আসলে এটা সকল মানুষকে প্রয়োগ করে অতএব এবার আমি খুবই আমরা আশঙ্কা ব্যক্ত করতে চাই যে এইভাবে ভ্যাকসিন এই মূল্যে এবং এই কাঠামোতে যদি বিতরণ করা হয় তাহলে পৃথিবীর দুই ভাগে বিভক্ত হয়ে যাবে ভ্যাকসিন প্রাপ্ত এক কতগুলো দেশ ভ্যাকসিন পায়নি কতগুলো দেশ